গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম সিলেড়িগাঁও। সামনে সূর্যটাই দেখা যাচ্ছে কুয়াশার বাইরে, তাই আমরা এখান থেকে আর কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। সকালবেলা থেকে অনেকক্ষণ চেষ্টা করেছি কিন্তু কোনো রকম ভিউ পাইনি। এখন বাজে 9:35, তো 9:35 নাগাদ সামান্য সূর্যের দেখা পাওয়া গেছে। তো আমরা এই হোমস্টেতে ছিলাম গতকাল, তোমাদের দেখিয়েছি, আর এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাব। ওইখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, ওখানে ওটা ক্যান্টিন, তো ওখানে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে এসেছিলাম। সামনে আবার 7 কিলোমিটার সেই গতকালের মতো খারাপ রাস্তা আছে, সেটা অতিক্রম করেই যাব আজকে হচ্ছে জুলুক। আমাদের ট্রেন লেট করার জন্য জুলুক আমাদের ডাইরেক্ট চলে যেতে হচ্ছে। এখান থেকে ইচ্ছেগাঁও যাওয়ার কথা ছিল, সেখানে আমরা সেটা স্কিপ করে গেলাম, যেহেতু এখানকার সেখানকার ভিউ খানিকটা একরকম, তাই ওটা স্কিপ করে গিয়ে আমরা যাচ্ছি আজকে জুলুক। জুলুক থেকে এবার দেখা যাক, আজকে জুলুকে গিয়ে স্টে করব। জুলুকের তাপমাত্রা কিছুটা হলেও নিচের দিকে, মানে 9-10 ডিগ্রি মতন আছে, তো সেই অবস্থায় ওখানে দেখি কী পরিস্থিতি দাঁড়ায়, কীরকম ভিউ পাই। আশা করি ভালো ভিউ পাবো। আর এখানে আপাতত আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। না করে তোর গিন্নি খেয়ে নিচ্ছে, সবাই আমরা চলে যাবো, তুই ব্লগিং করে যাবি। আচ্ছা, এখানে আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলছে, এরা দেখো সবাই খাচ্ছে, আমি ব্লগিং করছি। আমরা একই গাড়িতে, আমাদের সেই একই কম্পেনিয়ন। গুড মর্নিং এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি জুলুকের দিকে, আর এই রাস্তা সেই কালকের রাস্তাটা অতিক্রম করছি আবার 5 কিলোমিটারের মতো। পপুলার রাস্তা ইদারি আছে, রাস্তা আগে সে বাদাম মকাই আছে। 5 কিলোমিটারই জানা পড়ে গেছে খারাপ রাস্তা দিয়ে। হ্যাঁ জি, ও 5 কিলোমিটার যে হ্যাঁ ওই জানা পড়ে গেছে ফির। হ্যাঁ এই দেখি এই রাস্তা, এই দেখো রাস্তাটার অবস্থাটা দেখো, এখান থেকে যদি দেখাতে পারি ভালোভাবে, তো দেখা যাচ্ছে দেখো এখন তৈরি হচ্ছে, এটা তৈরি হয়ে গেলে আর এতটা অসুবিধা থাকবে না। 5 কিলোমিটারের মতো এরকমই রাস্তা আছে। ভেতরে কেমন লাগছে এই রাস্তাটা? আমরা পালকিতে চেপেছি বলে মনে হচ্ছে, পুরানো দিনের পালকি, সেই পালকিতে চেপেছি বলে মনে হচ্ছে। আমরা এইরকম একটা জায়গায় গাড়িটাকে থামিয়ে নেমে পড়েছি, হঠাৎ করে নজরে পড়লো এইরকম একটা ভিউ। ভাইয়া ইয়ে সিকিম কা ভিউ হ্যায় ক্যা? ইয়ে 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 কিস জাগা কা নালে ও দিখ রাহা হ্যায় উধার মে, ও ও সিকিম হে, ও সিকিম, ও ভি নাহি হ্যায় উধার নাহি হ্যায়, ইধার ইধার পড়েগা সিকিম। সিকিম ওই ধোঁয়াশা উধার নাহি দিখ রাহা হ্যায়, উধার সিকিম পড়েগা, আর ইধার জো সামনে ওয়ালা দিখ রাহা হ্যায় ইয়ে ওয়েস্ট বেঙ্গল হ্যায়। ইধার কা ভিউ দেখি আপ, আমি যার বেটা হুয়া ইয়ে ভি ওয়েস্ট বেঙ্গলি হ্যায়। এখন আমরা সিলেড়িগাঁওতেই আছি, সিলেড়িগাঁও তো এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। এবার আমরা যেখানে যাবো জুলুক, সেখানটা হচ্ছে সিকিমের মধ্যে পড়বে। ভিউটা দেখো শুধু বন্ধুরা, অসাধারণ ভিউ, এরকম একটা ভিউ। এইদিকে পাহাড়, পাহাড় কেটে রাস্তা, আমরা এইদিক দিয়ে এসেছি, আর আমরা এখন নামছি, নেমে ওই জায়গায় ওয়েস্ট বেঙ্গল এই পোর্শনটা, ওই পোর্শনটা হচ্ছে সিকিম, সিকিমের দিকে যাবো। রাস্তাটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, প্রচন্ড খাড়াই। আমরা নিচের দিকে নামছি, নিচে নামছি, বড় জায়গা, বড়
ওয়েস্ট বেঙ্গল সিকিম না উসকে বাদ সিকিম ঢুকে গা সিকিম সে উপর উপর যায়েঙ্গে উঠেঙ্গে তো এখান থেকে কিছু দূর গিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে বেরিয়ে যাব সিকিমের দিকে, সিকিম আসবে, সিকিমে ওপরে উঠবো আবার। এই জায়গাটা হচ্ছে পেডং। ভিউটা দেখো একবার বন্ধুরা, অসাধারণ। পাহাড়ের মধ্যে দিয়ে কেটে কেটে রাস্তা বানানো আছে। আমরা আজকে জুলুকের দিকে যাচ্ছি, এটা এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল। ল্যান্ডস্লাইড জোনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা কতটা সরু হয়ে গেছে দেখো। 3 সাল তো সাবার নিচে দেখায় 3 সাল। এই যে ল্যান্ডস্লাইড নিচে মানা নিচে যেতে দেবে না। এখানে হচ্ছে ঋষি চেকপোস্ট। ঋষি চেকপোস্টে আমরা আমাদের ডিটেলস জমা দিলাম। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ব্রিজটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের কানেকশন পয়েন্ট। এই ব্রিজটার এই পার্টটা যে পারে যাচ্ছি এটা হচ্ছে সিকিম, আর পিছনে আমরা ফেলে এলাম ওয়েস্ট বেঙ্গল। সিকিম পৌঁছ গেছে, ইধর সিকিম হ্যায় আর সিকিম চেক পোস্ট হই হ্যায় জি। তো এক ব্রিজ মে সিকিম, ওখানে ঋষি চেক পোস্ট। ঋষি চেক পোস্ট ওটা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা এই যে পোলটা আছে এই পোলটা দিয়ে কানেক্টেড, এই পোলটা দিয়ে কানেক্টেড। সম্ভবত এটা তিস্তা, তিস্তার জল বয়ে যাচ্ছে পোল দিয়ে। আমরা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের মাঝামাঝি যাচ্ছি। হ্যাঁ দেখো, ওটা ওয়েস্ট বেঙ্গল আর এইটা সিকিম। সিকিম চেকপোস্টে দাঁড়িয়ে আছি, সিকিমে ঢুকছি, আর ওই দিকটা ওয়েস্ট বেঙ্গল। আমরা সিকিমে মোটামুটি ঢুকে গেলাম। এখান থেকে জুলুক আর ঘন্টা খানেক লাগবে। আমাদের সিকিমে ঢোকার পর ট্রাফিকটা যেন হঠাৎ করে কমে গেল। আমরা সিকিমে ঢুকে এই রোডটা দিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে এসেছি। সিদ্ধিবিনায়ক মন্দিরটা দেখতে ঠিক এই রকম, আর রোডে ঢোকার সময় আমাদের 120 রুপিস পারমিট চার্জ লাগলো, মানে এখানে ঢোকার জন্য 120 রুপিস লাগলো। তো আমরা চারজন ছিলাম আর দুটো বাচ্চা ছিলাম, সেই জন্য 120 টাকা লাগলো। আর এখানে একটা গণেশের খুব সুন্দর সোনার কালারের মূর্তি আছে। অ্যাকচুয়ালি জানি না আমি এটা কিসের মূর্তি। এটা সিদ্ধিবিনায়ক মন্দির, এটা সিকিমের মধ্যে অবস্থিত। আর চারদিকটা যদি দেখাই এরকম, এটা সেই সমুদ্র মন্থনের যে ছবি, তলায় কচ্ছপ, ওপরে শিব বিষ পান করছে, আর একদিকে অসুর, একদিকে দেবতারা যে সমুদ্র মন্থন করেছিল সাপের ওই পঞ্চমুখী সাপ দিয়ে, সেইটা এখানে দেওয়া আছে, খুব সুন্দর করে তৈরি করা আছে। আর এই হচ্ছে দুটো পার্টে বিভক্ত মন্দিরটা। আর তোমরা যদি ডিটেলস জানতে চাও এটাকে পজ করে একবার পড়ে নিও, সিদ্ধিবিনায়ক মন্দির। বাঁদিকের অংশটায় হনুমানজির ছবি আছে, মূর্তি আছে। এখানে গণেশের মূর্তি। আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে আছি এখন। আর
শিবনাথ মন্দির, ভেতরটা খুব সুন্দর, চারিদিকে বিভিন্ন মূর্তি করা আছে, বিভিন্ন রকম মূর্তি। এটা সম্পূর্ণটা সম্ভবত রূপার। এই যে মন্দিরের মধ্যে এটা দেখছো, এটা ছবি তুলতে ব্যস্ত, মন্দিরের মধ্যে এই যে পদ্মফুলের ওপর গণেশজি বসে আছে, এটা সম্ভবত পুরোটাই রূপার তৈরি। খুব সুন্দর দেখতে লাগছে। আর এই সম্বন্ধে যদি এক্সট্রা কিছু তোমরা জেনে থাকো, তোমরা এসে থাকো, তাহলে জানিও, কমেন্টে জানিও। আমি প্রথমবার এসেছি, ভুল কিছু বলতেই পারি, জানি না সব কিছু, না জেনেই বলছি। ওপর দিক আর ভেতরটা কিন্তু এসির মতো ঠান্ডা। তোমাদেরকে একটা জিনিস দেখাতেই, দেখিয়েছি নিশ্চয়ই কিন্তু ভুলে গেছি। দেখো এখানে যত রকমের গণেশ আছে, গণেশের যত রকম মূর্তি হয় সব মূর্তিগুলো কিন্তু আছে, একটার সঙ্গে আর একটা মূর্তি কখনো সেম নয়, প্রত্যেকটা মূর্তি আলাদা আলাদা গণেশের। পুরোটাই গণেশের মূর্তি আছে প্রত্যেকটা খোপে, কিন্তু গণেশের আলাদা আলাদা মূর্তি, একটা মূর্তির সঙ্গে কোনো মূর্তির মিল নেই, প্রত্যেকটা মূর্তি আলাদা, এটাই এখানকার বিশেষত্ব। এখানে দেখতে পেয়েছে ফুচকা, ফুচকা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই ফুচকা খেতে। আমরা ওয়েস্ট বেঙ্গলের ফুচকা টেস্ট করেছি, কিন্তু এখানকার পানিপুরি টেস্ট করিনি। দেখা যাক, ভাইয়া নে বোলা তো ইহাঁ কা জো পানি হ্যায় ও সিকিম কা হ্যায় আর আপকে গাঁও কা পানি পুরি হ্যায়। পানি পুরি হ্যায় হামারা গাঁও কি, পানি ইহাঁ কা হ্যায়। তো দেখতে হ্যায় কেসা হ্যায়, খানে কে বাদ রিভিউ দেতে হ্যায়। টকটা বেঁচে আছে কি বিরি নুন তো লাগবে তো আর কোন না। পানিপুরি ঠিকই হ্যাঁ, আমারে ওয়াহ পে ও যে আলু হ্যাঁ না ও থোড়া সা স্পাইসি জ্যাদা হ্যায়। আই লাভ রেহনক। এই যে আমরা এতক্ষণ ধরে যে মন্দিরটাই ছিলাম, আমরা এদিকটা খেয়ালই করিনি। দেখো আই লাভ রেহনক করা আছে, এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি রেহনক। তুই জামাটা খুলে ছবি তোল তাহলে। মন্দিরের পিছনের অংশ এটা, আমি খানিকটা নিচে এসেছি, আমার হাতে সময় না থাকার জন্য আর বেশি নিচে যেতে পারবো না, কারণ এটা অনেক দূর নিচে নেমে যাচ্ছে। নেক্সট ভিউইং পয়েন্টে যেতে হবে। ও এই মন্দির থেকে একদম নিচে নেমে যাওয়া যায় বাই রোড অর বাই সিঁড়ি। এই সিঁড়িটা পুরো নিচের রোডে নেমে যাচ্ছে, মানে আমরা পাহাড়ের নিচে চলে যাচ্ছি, এটা পাহাড়ের একটা স্তরে তৈরি হয়ে আছে আর আমরা নিচে যাব না, এটা দিয়ে নিচে যাওয়া যায় হেঁটে। আর আমরা এখন
ওপরে উঠছি। ওপরে গিয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। আমরা বিবাহিত মানুষরা বাড়ি থেকে বেড়াতে বেরিয়েছি। দেখো দেখো বিবাহিত মানুষদের ঝগড়া কেমন হয়, এর মুখটা দেখো আর ওর মুখটা দেখো, এখন তো হাসছে। তোমার মুখ দেখাবো না, তোমার মুখ দেখালে আমার ভিউ কমে যাবে। এদের দুজনের মুখ দেখাতে হবে, ভিউ ভিউ তো মেরে যাবে, মেরে যাবে। এই দেখাও দেখাও মুখটা দেখাও। মানে যে ডায়লগগুলো এরা দুজন দুজনকে দিচ্ছে এইগুলো আমি শুনে শুনে অভ্যস্ত। আমি ভাবতাম আমি আমার মেয়ের প্রতি বোধহয় বিরক্ত হই, কিন্তু শাহ বাবু আবার উল্টো কথা বলছে। তা আমি তো কমই বিরক্ত হই নাকি আমার মেয়ের প্রতি? তাহলে এত বিরক্ত কিসে, এইটুকুটুকু বয়স? আমরা রঙ্গলি মার্কেটের দিকে যাচ্ছি। রঙ্গলি রঙ্গলি যাচ্ছো? বলো তো কোথায় যাচ্ছি? রঙ্গলি মার্কেট সিকিমে, তাই তো? তুমি আবার আসবে এখানে? বাবা কোথায়? ঠিক আছে, এবার সামনে রাস্তাটা দেখাই। এই দেখো সাইডের সিনটা কি সুন্দর, পাহাড়ের গায়ে গায়ে বাড়ি। আমরা সিকিমেই আছি, সিকিমেই আছি। হ্যাঁ আমরা ঝুটুক যাচ্ছি, ঝুলুক। এই মার্কেটে এসে কাদের সঙ্গে দেখা হয়েছে? ক্যামেরা বন্ধই আছে, তুই বল না কেনাকাটা করবি সেটা বলে দেবো। কি কেনাকাটা করবো? মার্কেটিং শুরু হয়ে গেছে, মার্কেট দেখা দেখতে পেলো নাকি মার্কেটিং শুরু। এটা কোথায়? এটা ইস্ট সিকিম, রঙ্গলি বাজার। রঙ্গলি বাজারের ভিউটা দেখো। আমরা রঙ্গলি মার্কেট থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে যাচ্ছি, কোথায় যাচ্ছিস? ঝুলুক, ঝুলুক। এই অবশেষে আমরা ঝুলুকে যাচ্ছি, ঝুলুকের দিকে। তো মার্কেটিং করে এদের কেমন লাগলো তার একটা এক্সপিরিয়েন্স নিয়ে নেওয়া যাক। আর একটু আগে যারা ঝগড়া করছিল তারা মার্কেটে গিয়ে ভাগ করে বেরোচ্ছে। তোমাদের শপিং করে ভালো লেগেছে তাহলে? আসতে ইচ্ছা করছিল না, ওখানে থাকতে ইচ্ছা করছিল? রঙ্গলি মার্কেটটা এইরকমই, তোমরা যদি বার্গেনিং করতে পারো তাহলে মার্কেটিং করতে পারবে, না হলে প্রাইস টু হাই।
এখানটায় আমরা নেমেছি পারমিটের জন্য, আর এখান থেকে আমাদেরকে মনে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার নিতে হবে। কোথা থেকে নেওয়া হবে? হম লোক ইয়াহ সে অক্সিজেন সিলিন্ডার লিয়া, উধর সে অক্সিজেন সিলিন্ডার লে লিয়া, আর ইয়ে লাইট ওয়েট হতা হ্যাঁ, আর ইয়ে ক্যাসে ইউজ করনা হো ভি হম লোক বতা দিয়া, আর ইয়ে এক কাজ 600 রুপিয়া পড়া, আর ইয়াহ সে যো জুলুক জানা হ্যাঁ, জুলুক জানে সে ইয়ে লাগতা হ্যাঁ। এটা অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার নিতেই হবে। এটা লাইট ওয়েট, এটা কী করে ব্যবহার করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছে, আর ওখান থেকে একটাতেই সবার হয়ে যাবে। 290টা প্রেস হবে আর 600 টাকা নিয়েছে, বোঝা গেল? যার যার অক্সিজেনের সমস্যা হবে সে নিতে পারে, কিন্তু আমার মনে হয় না নিতে হবে বলে, এটা আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে সবাই বুঝে গেছো কী করতে হবে? আমরা জুলুক, আমরা লিমটাঙের চেকপোস্ট থেকে এই বেরিয়েছি। সামনে কিউ খোলা জলপ্রপাত আছে, কিউ খোলা, ওটা সম্ভবত আমরা খানিকটা স্কিপ করে বেরিয়ে নিয়ে পাহাড়ের গায়ে কেমন ধাক্কা মারছে। এখানে কোথাও আমাদের হোমস্টে, আমাদের গাড়ি সামনে দেখতে পাচ্ছি। আমরা হোমস্টেতে পৌঁছে গেছি মনে হয়। কোন হোম আমাদের হোমস্টে থেকে বাইরের ছবিটা, গতকাল বিকালবেলা যখন আমরা পৌঁছালাম এখানে, তোমরা দেখলে তখন বৃষ্টি শুরু হয়েই গেছে। তারপরে এসে এখানে এরকম অবস্থা, অঝোরে বৃষ্টি পড়ছে, চারিদিক অন্ধকার, কিচ্ছু ভিডিও বানানোর মতো ছিল না, তাই কালকে আর ভিডিও বানানো হয়নি। সবাই বন্ধুরা মিলে আড্ডা মেরেই কাটিয়ে দিয়েছি। আর আমি এখন হোমস্টের মধ্যে, আমাদের রুমের মধ্যে ভিডিওটা বানাচ্ছি। তোমাদের রুম ট্যুরটা দিয়ে দেওয়া হয়নি। এখানে পার হেড 800 করে হোমস্টে অ্যান্ড খাওয়া দাওয়া সব পাওয়া যায়, পার হেড, পার ডে। তো এমন কিছু এক্সপেন্সিভ না, তো তোমরা চাইলে আসতে পারো। আর এখানে এই পুরোটাই যেটা দেখতে পাচ্ছ, পুরোটাই কাঠের তৈরি। আমরা কাঠের টোটাল স্ট্রাকচারের ওপর দাঁড়িয়ে আছি, ওপরের রুপটাও টিন কিংবা কাঠ দিয়ে তৈরি। আমাদের বাথরুম সাফসুতরা, বেশ সুন্দর বড় টাইপের বাথরুম। গিজার তো এখানে অ্যাভেলেবেল, কেননা এখানে ঠান্ডা জল একদম কনকন, বরফের মতো ঠান্ডা, কনকন করছে। তো এই হচ্ছে আমাদের বাথরুম, এই হচ্ছে ব্যাপার। আর এখানে কালকে সন্ধেবেলাটা প্রায় কারেন্ট ছিলই না বৃষ্টির জন্য, আর সেই কারণেই আরও ভিডিও বানানো হয়নি। তো আমরা নিজেদের মতো করে আড্ডা মেরেছি, আড্ডা মেরে কালকের সময়টা কাটিয়েছি। আর এই হচ্ছে আমাদের রুম ট্যুর, দুটো করে বেড আছে। এখন আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, তো আজকে বেরোনোর সময় হয়ে গেছে। আজকে সকালবেলা আজকে যাব হচ্ছে ওপরে সিল্ক রুটে। সিল্ক রুট আপাতত বাইরের দিকটা তোমাদেরকে যেটা দেখালাম সেটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে।